আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি ফেমাস লাইফস্টাইল বিডিতে। কিছুদিন আগে ভিমুল লাইফস্টাইল আপলোড দেয় এবং সেই ভিডিওতে বেশিরভাগই কমেন্ট এসেছে সবার লাইফস্টাইল নিয়ে। তো কে এই শোভা, আমরা কম বেশি সবাই চিনে থাকি, কারণ শোভার এবং ভিমুল ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয় ও মানুষ তাদের দুজনের ভিডিও অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমরা জানবো শোভার আসল বয়স এবং ভিমুল শোভার কী হয় আর অজানা বিভিন্ন তথ্য সম্পর্কে। তো আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। শুরুতেই ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেওয়ার পর অল বাটনটি বাজিয়ে দিন। তে পরে পেশা, শিশু অভিনেত্রী অ্যান্ড স্টুডেন্ট। তার প্রতিমাসিক ইনকাম 20 থেকে 30 হাজার টাকা। তার কোনো ফেসবুক আইডি বা টিকটক আইডি নেই, কিন্তু শোভা এবং ভিমুর টিকটক ভিডিও দেখতে চাইলে টিকটকে গিয়ে মডেল মুনমুন লিখে একটু নিচে গেলেই পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, শোভার প্রিয় রং নীল এবং প্রিয় খাবার ফুচকা চকলেট অ্যান্ড আইসক্রিম। প্রিয় শখ অভিনয় করা অ্যান্ড ঘুরতে যাওয়া। প্রিয় অভিনেতা শাকিব খান। প্রিয় অভিনেত্রী শাবনূর। সো ভিউয়ার্স, ভিমুর লাইফস্টাইলে সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি শোভা ভিমুর কি হয়। তারা দুজনই ভালো ফ্রেন্ড, আসলে শোভা এবং ভিমু একই এলাকার মেয়ে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিমুর মার ক্যারেক্টারে মুন্নিকে আমরা দেখতে পাই। আজকে আমার ভিমু নতুন জামা পরে ঈদ করব, আমি নিজের হাতে গোসল করাইয়া ঈদের জামা পরাই দিব আমার মেয়েরে। তো তিনি শোভার মা। বন্ধুরা, ভিমু এবং শোভার ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়, কারণ ছোটদের ভিডিও সবাই পছন্দ করে। তাছাড়া তাদের দুর্দান্ত অভিনয়ের জন্য লাখ লাখ মানুষ তাদের ভালোবাসে। শোভার দুষ্ট ক্যারেক্টারের ভিডিও আমরা বেশি দেখতে পাই এবং তার দুষ্ট ক্যারেক্টারের ভিডিও মানুষ বেশি পছন্দ করে। তাছাড়া শোভা এবং ভিমু দুষ্ট এবং কষ্টের দু ধরনের ক্যারেক্টারই করতে পারে। এত ছোট বয়সে এত সুন্দর অভিনয়ের মাধ্যমে লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছে। তো শোভার সবচেয়ে হিট ভিডিও হলো ভিলেন সদবোন। এই ভিডিওতে শোভা এবং ভিমু দুর্দান্ত অভিনয় করছেন। শোভার ভিডিও আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই, কিন্তু সবচেয়ে ভিমু মাল্টিমিডিয়া চ্যানেলে বেশি ভিডিও করেন। ভিমু মাল্টিমিডিয়া বিপুল খন্দকারের চ্যানেল, আর তিনি একজন পরিচালক। শোভা বিপুল খন্দকারের ডিরেকশনে কাজ করে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর নেক্সটে কাকে নিয়ে লাইফস্টাইল চান তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও।